মহাপরিচালক হিসেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে যোগ দিলেন সরকারের যুগ্ম সচিব আবদুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার সকালে বিটিআরসিতে যোগদান করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের এই মহাপরিচালক। যোগদানের পর চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। এ সময় বিটিআরসি সচিবালয়ের সচিব মোহাম্মদ নুরুল হাফিজ উপস্থিত ছিলেন। সূত্রমতে সদ্য বদলি হওয়া বিটিআরসির প্রশাসন বিভাগের মহাপরিচালক দেলার হোসেনের স্থলাভিষিক্ত হবেন নতুন মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন। বর্তমানে সংস্থাটির লিগাল অ্যান্ড লাইসেন্সিংয়ে আশিস কুমার কুন্ডু, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ এহসানুল কবির, স্পেকট্রাম বিভাগে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান জুয়েল এবং সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজ মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছেন। আর অর্থ হিসাব ও রাজস্ব বিভাগে মোহাম্মদ ইয়াকুব আলী ভুঁইয়া এবং এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন ডিরেক্টর হিসেবে এম এ তালেব হোসেন পরিচালকের দায়িত্ব পালন করছেন। অপরদিকে বিটিআরসিতে কমিশনার হিসেবে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে প্রকৌশলী মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আর 2022 সাল থেকে সৈয়দ আবুদিলদার হোসেন কমিশনারের দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি গত বছরের 23 জানুয়ারি তরঙ্গ ব্যবস্থাপনা বিভাগের কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে কে এম শহীদুজ্জামান ইহলোক ত্যাগ করলে এই পদে যোগ দেন প্রকৌশলী শেখ রিয়াজ আহমেদ। বিটিআরসির অপর কমিশনার হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ডক্টর মুশফিক মান্নান চৌধুরী।